সুপ্রভাত সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে সোমবার আর এখন সকালবেলায় জলখাবার বানাচ্ছি যথারীতি। তো এখন চা বানিয়ে নিচ্ছি। প্রথমে সকালে উঠে আগে আমরা জলখাবারের সাথেই চাটা খাই, খালি পেটে চা খাওয়া হয় না আমাদের। তো এপাশে জলখাবারও তৈরি হচ্ছে আর তার সাথে সাথে চাটা বানিয়ে নিচ্ছি। তো এপাশে রুটি বানাচ্ছি আমি। আর আজকে আমার ছেলের শরীরটা খুব খারাপ, তো আজকে স্কুল যেতে পারেনি। মানে তার আগের দিন রাত্রিবেলায় রবিবার বিকেল থেকেই ওর শরীরটা খুব খারাপ, মানে ওর পেট খারাপ একটু হয়েছে আর দুবার বমি করেছে সেই, আর শরীর একদম ভালো নেই। মুখে কিচ্ছু মানে খেতে ইচ্ছা হচ্ছে না একদম, পেটে অসম্ভব গ্যাস আছে। তো যাই হোক, এইসবের জন্যে ওকে আর স্কুলে পাঠাইনি। তো আমি সিম্পল আলু ভাজা আর রুটি বানিয়েছি, আর এই যে ওকে ইডলি এনে দিয়েছি আজকে। তো এই ইডলি আর ডালটা খাবে, তাও দেখো না মোটে দুটো ইডলি নিয়েছে, বেশি খেতেও চাইছে না কারণ ওর না একদমই খেতে ইচ্ছা নেই। তো যাই হোক, কোনো মতে ওকে খাওয়ালাম, তাও তো ইডলি খেতে খেতে আবার চলে গেল বমি করতে। বমি করে এসে যাই হোক খেয়েছে একটুখানি, মানে পেটে আর কিছুই থাকছে না। তো এখন ভাবছি কাজ টাজ সেরে আমি যাব ডাক্তারকে কাছে গিয়ে ওষুধ নিয়ে আসবো ওর জন্য। তো সেই জন্যেই আমি তাড়াহুড়ো করে সব কাজগুলো সারছি। তো আগে আমি খাওয়া হয়ে গেল, এবার আমি বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। আমি রুটি করে এক রাউন্ড বাসন টাসন মেজে রাখি আর কিছুটা রান্নাঘরটাও পরিষ্কার করে নিই, তাহলে কী হয় না কিছুটা কাজ হালকা হয়ে যায়। তো এখন খেয়ে এসে আবার আমি আমাদের খাওয়া বাসনগুলো শুধু মাজি, আর তার সাথে যে ভাতের হাঁড়িটা ভেজানো ছিল, কারণ ভাতগুলো শুকিয়ে শুকিয়ে যায় তো হাঁড়িটা, সেই জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এই ছিল আমার মোটামুটি, এখন বাসন মাজা হয়ে গেল আর এরপরে বাকি ঘরের কাজগুলো করব। তো ওর শরীরটা খারাপ হলে না আমার মানে কোনো কাজেই মন বসে না, একদমই ভালো লাগে না ঘরে কারোর শরীর খারাপ হলে। তো যাই হোক, এখন দেখো বসে আছে, আর আমি বিছানাটা একটু ঝেড়ে দেবো, দিলে ও পড়তে বসে যাবে, সেই জন্যই ও অপেক্ষা করছে। তো আমি ওকে বারণ করেছি যে আমি বাসন মেজে আসি, তারপরে তুই কর। আসলে দুদিন ধরে খাওয়া দাওয়া ঠিক করে করছে না, তো খুব উইকনেস ফিল করছে ও। আর আজকে আবার সকাল থেকে এত বৃষ্টি লেগেছে বাইরে যে আরও বিরক্ত লেগে যাচ্ছে, আর ভালো লাগছে না বৃষ্টি, কারণ চাদর ফাদরগুলো একটু কাচবো ভাবছি তো কাচতে পারছি না। আমি আর নোংরা চাদর এনে শুতে একদম আমি পছন্দ করি না। তো তিন চার দিন হয়ে যাওয়ার পরেও আমাকে চাদর পেতে রাখতেই হচ্ছে, কী করবো, বাইরে এত বৃষ্টি পড়ছে যে কোথায় শুকাবো, আর তো শুকাবার জায়গাও নেই। তো সেই জন্যে ওরমভাবেই বিছানার চাদরটা ঝেড়ে দিলাম, যদি আজকেই আমার বিছানার চাদর ওঠাবার টাইম ছিল, কিন্তু কিছু করার নেই। তো ঘরের সব কাজ সারলাম, তারপরে ভাবলাম আগে স্নান করে পুজো করে নিই, কারণ আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো এখানে এই যে দেখো আমার গাছের কত ফুল হয়েছে, আর তার সাথে কিছুও বাইরে থেকে কিনে এনেছে, বেলপাতা আর আকন্দ ফুল ওগুলোও বাইরে থেকে কিনে এনেছে। আর আজকে ঠাকুরকে তিনটে কলা নিয়ে এসছে, তো একটা কলা আমি ঠাকুরকে ভোগ দিচ্ছি আর দুটো কলা মহাদেবের জন্য রাখি। তো গাছে ফুল হলে পুজো দিতে সত্যি খুব ভালো লাগে, আর মাঝে মাঝে আজকাল একদমই ফুল হচ্ছে না, আবার মাঝে মাঝে খুব ফুল হচ্ছে। তো যেদিন ফুল হয় তো সেদিন আমার খুব ভালো লাগে পুজো করতে, আর যেদিন ফুল হয় না সেদিন ঠাকুরের পায়ে ফুল দিতে পারি না, তো সেই জন্য একটু মনটাও খারাপ লাগে। তো দেখো আমি পুজো হয়ে গেছে সব গুছিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর খুব ভালো লাগে এরকম হলুদ ফুল হলে, হলুদ ফুল লাল ফুল সব ফুলই হয়েছে মোটামুটি, আর খুব ভালো লাগছে। দাঁড়াও তোমাদের লাইটটা জ্বালিয়ে দেখাই। এই দেখো আমার ঠাকুরের জায়গায় এরকম একটু লাইট লাগানো আছে, তো লাইটটা জ্বালালে না আরও সুন্দর লাগে। আর এখন তো দিনের বেলা, সেই জন্য ঠিক বোঝা যাচ্ছে না, সন্ধ্যাবেলায় আরও ভালো করে বোঝা যায় আর খুব দেখতে ভালো লাগে। তো যাই হোক, পুজো টুজো হয়ে গেল, আর আজকে আর তেমন কিছু ভারী কিছু রান্না করব না, একে তো সোমবার সেই জন্য নিরামিষ রান্নাই হবে, আর তার উপরে আবার আমার ছেলের শরীরটা ভালো নেই, তো সেহেতু ঠিক করে মানে লাউ রান্না করব। তো একদমই পাতলা করে, তো একটু কালো জিরা আর রাঁধুনি ফোড়ন দিয়েছি, দিয়ে এবার লাউটাকে জিরি জিরি করে কেটেছি, দিয়ে ওটাকে এখন এর মধ্যে ভাজতে দিয়ে দেবো। তো একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার লাউটাকে ভালো করে ভেজে নেব। জিরি জিরি বলছি ঠিকই, কিন্তু খুব একটা জিরি জিরি করে আমি কাটতে পারিনি, একে তো তাড়াহুড়োর মধ্যেই কেটেছি আর যতটা পেরেছি ততটা জিরি জিরি হয়েছে ওই আর কি, তো এটাকেই আমি জিরি জিরি বলি। তো এখন লাউটাকে একটু ভেজে নেবো নুন হলুদ দিয়ে, আর এর মধ্যে একটু আদা আর জিরা দিয়ে দেবো, ব্যাস আর কিছুই দেব না, কোনো বেশি মশলা টশলা দিতে আমি ইচ্ছা নেই আর কি, কারণ আমার ছেলে খাবে, যদিও বা ও খায়নি এটা।
আমরাই খেয়েছি, কিন্তু তাও একটু পাতলা করেই রান্না করলাম, যে যদি বাই চান্স ও চায় তো আমি তেলের জিনিসটা আর ওকে কিছু দিইনি আর কি। ওকে শুধু একটু আলু সেদ্ধ আর ওই ডালের জল দিয়ে ভাতটা দিয়েছিলাম একদম পাতলা করে মেখে। তাও ভাতটা যখন বেড়েছিলাম না, ভাতটা একটু ধুয়ে নিয়েছিলাম জল দিয়ে, কারণ মারটাও যাতে ওর পেটে না যায়, তো সেই হিসাবে আর কি। ওর ভীষণ পেটে ব্যথা আর বমি হয়েই যাচ্ছিলো, তো সেই জন্য আমিও একটু ভয় পেয়ে গেছিলাম। তো এখন আদাটা একটুখানি গ্রেট করে দিয়ে দিচ্ছি আর একটু জিরা দিয়ে দেবো। তো ব্যাস এই করে এবার ভালো করে কষিয়ে কষিয়ে নেবো, যাতে জলটা পুরো শুকিয়ে যায় লাউয়ের। এই লাউয়ের রেসিপিটায় আমি অন্য মশলা দিয়েও করি, যেরকম রাঁধুনি ফোড়ন দিলাম, তো এখানে রাঁধুনি আর জিরা, কালো জিরা দুটো বেটে যদি দিতাম না, তাহলে ওটাতেও খেতে খুব ভালো হয় আর ওর গন্ধটাও খুব ভালো আসে, রাঁধুনির তো একটা আলাদা গন্ধ থাকে। তো আজকে আর সেই সব করলাম না, খুব শর্টকাটেই রান্নাটা করব বলে এরকমভাবেই করে নিলাম। আর আরেক দু ধরনের লাউ আমি বানাই, লাউগুলোকে বড় বড় করে কেটে আর সেটাতেও ওরকম রাঁধুনি দিয়ে রান্না করি, তো ওটাও খেতে খুব ভালো লাগে। তো এবার একটু চিনি দিয়ে দিলাম আর নুন দিয়ে ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে নেব, আর যাতে জলটা ভালো করে শুকিয়ে যায়। তো এই ছিল আজকে আমাদের একদম সিম্পল লাঞ্চ মেনু, লাউয়ের তরকারি আর ডাল। আর কোনো ভাজাভুজিও করিনি, মানে পাঁপড় ভাজি রোজ, তো আজকে সেটাও করিনি, কারণ বললাম না আমার ছেলের পেটটা ভালো নেই, তো আমি যদি পাঁপড় ভাজা খাই তখন ওরও খেতে ইচ্ছা হবে আর ও বাহানা করবে, তাই জন্য আমিও আর খেলাম না। আর দেখো লাউয়ের জলটা পুরো শুকিয়ে এসছে, আর এবার একটু বড়ি ভেজে দিয়ে দিয়েছি। তো বড়িটা আগের থেকে দিলেও হতো, আমি একদম ভুলে গেছিলাম বড়ি দিতে। তো বড়িটা দেওয়ার পর একটু নুন মিষ্টি চেখে দেখলাম, তো আমার মনে হলো একটু চিনি আর নুন দিতে হবে, তাই দিয়েছিলাম। তো ব্যাস হয়ে গেল লাউয়ের তরকারি, একদম সিম্পল আর খুব সহজভাবে, এরমভাবে তোমরাও করে দেখতে পারো, মন্দ হয় না খেতে। তো ব্যাস হয়ে গেল আমার রান্না, আর ওপাশে আমার ভাতটাও হয়ে এসছে, তো এবার ভাতটাও উগুড় দিয়ে দেবো, দিলে মোটামুটি সব কাজ শেষ হয়ে যাবে। আর মাঝে মাঝে রান্না করছি আর ওর পাশে গিয়ে বসছি, আর ও বই নিয়ে বসে আছে, একটু একটু পড়ছে আবার একটু একটু মোবাইল দেখছে, কারণ পড়াশোনাটা দুদিন তিন দিন ধরে প্রচুর ক্ষতি হয়েছে। ওই যে স্কুলে গেছিলো সব গান বাজনা করতে, এইসবের জন্য ওর পড়াশোনাটাও খুব ক্ষতি হয়ে গেছে, তাই আমি বললাম একটু পড়াশুনো কর আর মাঝে মাঝে একটু মোবাইল দেখ, মানে এক নাগাড়ে ও পড়াশুনো করতেও পারছে না, শরীরটা যেহেতু ভালো নেই সেই আর কি। আর অগস্টের 26 তারিখ থেকে আবার ওর পরীক্ষা শুরু হয়ে যাবে, তো সেই জন্য পড়াশোনাটাও তো মেক আপ করতে হবে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।